বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সাত সকালে লোকালয় থেকে উদ্ধার হয়েছে এক বিরল প্রজাতির প্রাণী। ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন রাস্তার মাথা এলাকায়। জানা গেছে রাস্তার মাথা এলাকায় জনৈক বনকর্মী স্বপন দাসের বাড়িতে স্থানীয়দের নজরে পড়ে একটি বিরল প্রজাতির প্রাণী। সেই বিরল প্রজাতির প্রাণীটিকে সিপাহীজলা অভয়ারণ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আটক করে বনকর্মী স্বপন দাস। তিনি জানান, তার বাড়ির আশেপাশে চা বাগান রয়েছে এবং সেখান থেকে হয়তো দল ছুট হয়ে সেই প্রাণীটি তার বাড়ির কাছাকাছি চলে এসেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রাণীটিকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড় জমে যায় স্বপন দাসের বাড়িতে। এই প্রাণীটি অ্যাকচুয়ালি কি সেটা সঠিকভাবে জানা যায়নি যদিও, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সাত সকালে গোটা এলাকায় কিন্তু একটা উৎসুক জনতার ভিড় জমে গেছে সেই বিরল প্রজাতির প্রাণীটিকে পেয়ে। এই বিষয়টাকে কেন্দ্র করে বা বনকর্মী স্বপন দাস এবং অন্যান্যরা কি জানাচ্ছেন শুনবো। এটা তো বাদ বসে মুটি লাগে, কোন জায়গায় পাওয়া গেছে এটা? রাস্তা মাথা। ঠিক, বন দপ্তর কর্মীদের খবর দেওয়া হয়েছে নাকি? খবর দেওয়া হয়েছে, আমি তো নিজে বন দপ্তর কর্মী, এখন নিয়ে যেতে সিপাহী জলা জুতে। এখন এটা কোন জায়গায় নেওয়া হবে? এখানে সিপাহী জলা, সিপাহী জলা, সিপাহী জলা জুতে হসপিটাল নিয়ে এডমিট করে। কি মনে হচ্ছে এটা কোথায় থেকে আসতে পারে? এটা হয়তো এখানে চা বাগান আছে সাইডে, তো চা বাগান থেকে আসতে পারে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। এবং এই বিরল প্রজাতির প্রাণী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু একটা উৎসুক পরিবেশ সৃষ্টি হয়ে গেছে এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং প্রচুর সাধারণ মানুষ বনকর্মী স্বপন দাসের বাড়িতে ভিড় করেছেন সেই বন্য প্রাণীটিকে দেখার জন্য। যেটা ধারণা করা হচ্ছে যে আশপাশের যে চা বাগান রয়েছে, চা বাগানের মধ্যেই হয়তো সেই প্রাণীটি থাকতো, তার দল ছুট হয়ে চলে এসছে লোকালয়ে এবং স্বপন দাসের বাড়ির আশপাশ থেকেই উদ্ধার হয়েছে এই বন্য প্রাণীটি। যেটা জানা যাচ্ছে, স্বপন দাস যেটা জানিয়েছেন যে এই বন্য প্রাণীটিকে সিপাহী জলাতে নিয়ে যাওয়া হবে এবং তার আগে অবশ্যই প্রাথমিকভাবে কিন্তু তার শারীরিক পরীক্ষা করা হবে, হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বন্য প্রাণীটি সুস্থ রয়েছে কিনা, কোনো রকমের আঘাত পেয়েছে কিনা সমস্তটাই সে দেখা হবে, তারপরে সিপাহী জলা অভয়ারণ্যে নিয়ে যাওয়া হবে, যেখানে চিকিৎসকরা এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞরা রয়েছেন। তারা আলটিমেটলি এই বন্যপ্রাণীটিকে কি করা, সিপাহী জলা অভয়ারণ্যে রাখা নাকি সেটাকে আবারও তার আগের জায়গায় ছেড়ে দিয়ে আসা, এই বিষয়টাকে অবশ্যই তারা দেখার চেষ্টা করবে। সাত সকালে লোকালয় থেকে উদ্ধার এই বন্য বিরল প্রজাতির প্রাণীকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং প্রচুর সাধারণ মানুষ, উৎসুক জনতার কিন্তু ভিড় জমে গেছে জনৈক বনকর্মী স্বপন দাসের বাড়িতে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্য সংবাদ সঙ্গে থাকবেন।